অনেক তপস্যা করলে না একটা সন্তান মানুষ লাভ করে। যাদের কাছে সন্তান নেই সত্যি তারা যে কি পরিমাণ ভেতর থেকে ভেঙে যায় সেটা একটা সন্তানহীনা মাকে জিজ্ঞাসা করলে, একটা মেয়েকে জিজ্ঞাসা করলে তোমরা বুঝতে পারবে যে তার ভেতরে কি চলে। আর যারা সন্তান পেয়েছে আমি বুঝতে পারছি না তাদের এতটা কেয়ারলেসপনা কিসের, আমি বুঝে পাচ্ছি না। লোকে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি, যার সন্তান সে চোখের সামনে দেখলে পরে খারাপ লাগে, এই আর কি, চোখের সামনে দেখলে পরে খারাপ লাগে। কাউকে ভালোবাসছি কাউকে সাপোর্ট করছি মানে এটা না, অন্যায়টা দেখবো দিনের পর দিন মুখ বুজে থেকে যাব, সেটা তো ভাই যদি করতে পারতাম তাহলে তো হয়েই যেত। অনেকের চক্ষুশূল এই কারণে, অনেকেরই চক্ষুশূল বিরক্ত এই কারণে, তেউল্লা মাথায় তেল দেওয়া আমার অভ্যাস না, ওই আমার কথাতেই আছে, অন্যায় যদি না করি আমি নিজের বাবাকেও ভয় পাই না, পরিষ্কার গোদা বাংলার হিসাব। একটা বাচ্চার ওপরে কি এফেক্ট পড়ছে আমি বারবার বলছি, সন্দীপ তুমি তোমার ওয়াইফ কোথাও না কোথাও এই জায়গাটা একটুখানি নড়বড়ে হয়ে যাচ্ছে, শক্ত হাতে হালটা ধরো, সন্তানটা যেহেতু তোমার কাছে আছে তোমার রেসপন্সিবিলিটি বেশি। আমি বলবো না যে তুমি ছেলেকে অযত্নে রেখেছো, কিন্তু যখন ডাক্তার বলেছে ওর ইমিউনিটি পাওয়ারটা যখন একটু কম, শরীরটা একটু দুর্বল, ওর ওপর টেক কেয়ারটা না হয় একটু বেশি দাও। সন্তানই জগৎ, এই ভিউজ আজকে আপ কালকে ডাউন, কালকে ডাউন আজকে আপ, এ চলতেই থাকবে, এটা তো খেলা, এটা লাইকে বিজনেস, কিন্তু সন্তানটা ব্যবসা না, সেটা ক্ষতি হলে ক্ষতি চিরতরে, আর লাভ হলে সারা জীবনেরই লাভ। বুদ্ধি খাটাও, বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করো। প্রথম কথা আমি বলি সন্দীপকে, প্রথমে একটা বিষয় আমি বহুদিন থেকে বলবো বলবো ভাবছি, বলবো বলবো করে প্রত্যেকটা ভিডিওতেই কোথাও না কোথাও মিস হয়ে যায়। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমে আমি সন্দীপকে কটা কথা বলি, দেখো সন্দীপ, মা বাবা আমাদেরকে জন্ম দেয় আমাদের জন্য করে, সেই রিটার্নে যখন তাদের বয়সকালে ছেলে মেয়েরা তাদের জন্য করে, একটা মা বাবার কিন্তু এর থেকে বড় কিছু পাওনা থাকে না, সব কিছু। আর সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু তোমার বাবা মাকে আজকের ডেটে দাঁড়িয়ে যেসব আর পাঁচটা ছেলেদের মতন কিন্তু তুমি না, তুমি কিন্তু আর পাঁচটা ছেলেদের মতন না, তাই তোমাকে সাহস করে বলা যায় কথাগুলো, জানি তুমি সেটার মর্যাদা দেবে, এই ভরসায় এই বিশ্বাসে আশা করি বোঝাতে পারছি। আমি জানি তুমি ভিডিও দেখবে, বোঝার চেষ্টা করবে। তোমার মা একটা সার্টেন বয়স হয়েছে, গ্রামের মানুষ প্রচুর পরিমাণে খাটতে পারে আমরা জানি, খাটার ক্ষমতা তাদের যেন ইনবর্ন। তোমার মা শহর থেকে এসে গ্রামে পড়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি এমনভাবে মিশে গেছে, এমন একটা সংসারে এসে পড়েছে, তাকে নিত্যদিন খেটেই চলতে হলো, কিন্তু একটা টাইম আসে যখন একটা রেস্টের দরকার হয়, এখন তার সেই সময়টা এসেছে। হিউজ পরিমাণে খাটনি পড়ে যাচ্ছে তার, হিউজ, এটাকে কন্ট্রোলে আনার দায়িত্ব সন্দীপ তোমার, তোমার, তুমি মানুষের মন কিন্তু জয় করেছ, তোমার এই সরলতা তোমার এই অনেস্টি দেখেই কিন্তু মানুষ তোমার পাশে থেকেছে। কোনোদিনে এই দুটো জিনিসকে ছেড়ো না, তাহলেই কিন্তু মুখটা থুবড়ে পড়বে। মার এখন একটু রেস্টের দরকার, একটা হেল্পিং হ্যান্ডের দরকার, আমি বলছি না 24 ঘন্টার জন্য, না কিছুক্ষণের জন্য হলেও একটা হেল্পিং হ্যান্ড তার জন্য দরকার। এক হাতে কোটা, এক হাতে বাটা, এক হাতে রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, হিউজ পরিমাণে চাপ পড়ে যাচ্ছে। প্লাস নতুন ঘরেও আগের দিন দেখলাম ঘর দোর মুছে পরিষ্কার করা হয় না গো, আমরা এই বয়সে দাঁড়িয়ে আমরা একটা এই যে লিমিটেড আমার এত বড় এরিয়া আমার করার পর আমি হাঁপসে উঠি, তাহলে সে তো সারাটা ক্ষণ তার চলছে, আর আজকে থেকে না, যবে থেকে সে বিয়ে করে এসেছে তবে থেকে চলছে, তবে থেকে চলছে। তাই মায়ের এবার একটু রেস্টের দরকার, আর সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ তোমার সন্দীপ। তো আমি আশা করবো এই বিষয়টা তুমি একটু দৃষ্টিপাত করবে, একটু নজর দেবে, একটু নজর দেবে। দেখো বাবা তোমার বাড়িঘরের কাজে প্রচুর হেল্প করে, সেটা আমরা দেখেছি, কিন্তু বাবার একটা সার্টেন কাজ আছে, তারপরে উনি কিন্তু বসেন, রেস্ট পান, কিন্তু মাসিমা কিন্তু পান না, সেই রেস্টটা দরকার, খুব ক্লান্ত হয়ে যান উনি। আশা করি এই জায়গাটা তুমি দেখবে। এইবার আসি কৃষাণুর বিষয়ে কিছু কথা। সন্তান তোমার, মানুষ করছো তুমি, ছেলের কাস্টডির জন্য অবশ্যই চেষ্টা করছো, যে যতই বলুক আমি কোনোদিনও বিশ্বাস করব না
যে কৃষ্ণকে তুমি হ্যান্ডওভার করে দেবে নিজের কাজ থেকে কাউকে দিয়ে দেবে, আমি কখনো এই জিনিসটা এগ্রি করব না। আজকে শুনতে হচ্ছে, আজকে শুনতে হচ্ছে যে অন্য কারুর দ্বারা যে সন্দীপ কেন একা জ্বালা পোয়াবে তুমি, এই কথাটা সীমাদের মুখ থেকে বেরিয়েছে, আমিও শুনেছি। দেখো প্রত্যেকটা কথার দুটো পহলু থাকে, কিন্তু হ্যাঁ কেউ এই ওয়েতে ধরে কেউ ওই ওয়েতে, বলে না কানটা সোজাভাবে ধরা যায় সেটাকে ঘুরিয়ে আবার ব্যাকাভাবেও ধরা যায়। তো আমি না হয় ব্যাকার দিকে নাই গেলাম, আমি সোজা সাপটা হিসাবে বলছি, কৃষাণু কি তোমার জ্বালা হতে পারে? না আমি বিশ্বাস করি না হতে পারে না, কিন্তু এই ওয়ার্ডটা ভুল ইউজ হয়েছে ওখানে, হয়তো সীমাদি বলতে গেছে অন্য বিষয়ে বাট বেরিয়েছে এরকম। সন্তান মা বাবার ওপর জ্বালা হয় না, বিশেষ করে সন্দীপ বা তার ফ্যামিলির কাছে সে যে জ্বালার বস্তু না, এটা আশা করি আমি আর আমার যারা ভিউয়ার্সরা আছে প্লাস যারা সন্দীপকে দেখে তারা সেটা বোঝে যে কৃষাণু কখনো জ্বালা হতে পারে না। কিন্তু তবু আমি বলবো সন্দীপ একটা কথা, এই সীমাদি কালকেও বলেছে এই বিষয়টা, এই যে পোক করা হচ্ছে সে ঠুকেই হোক যেভাবেই হোক, যে এই যে ধবলাকে পোক করা হচ্ছে যে নিয়ে যা তুই একটু ঝালাটা পোয়া দেখ এই বিষয়টা এইভাবে, কেন পোক করা হচ্ছে, তোমরা কি সত্যি চাও যে কৃষাণুকে সে নিয়ে যাক? চাও কি? চাও না তো, তাহলে এই কথাগুলো এখানে কেন উঠছে? যারটা তাকে বলতে দেওয়াটাই আমার মনে হয় বেটার এখন এই সার্টেন স্টেজটা এসে। আমরা এতদিন অবশ্যই সঠিক ভুল যেটা সেটা, বাট কারুর মুখের কথা আমরা বলতে পারি না, কারুর মুখের কথা আমি আমার মুখে বলতে পারি না। আমি ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি দেখি সেটার উপরে চর্চা করতে পারি, কেউ নেগেটিভ বলে সেটাকে আমি খণ্ডিয়ে পজিটিভে আনতে পারি, বাট তোমার মুখের কথা আমি নিজের মুখে বলতে পারি না। যদি বলা হয় দালালের দ্বারাই কথা বলানো হচ্ছে, তাহলে আমি বলবো দালালরা এবার একটু চুপ থাকো, মেন যে মালিক তাকে কথা বলতে দাও। যদি সীমাদিকেও সন্দীপের দালাল বলা হয় তবু আমি বলবো যে কিছু কথা সন্দীপের বলা উচিত, কিছু কথা। আর এইটা আমি জানতে চাই যে সন্দীপ তুমি কি সত্যিই চাও যে কৃষাণুকে তার মায়ের কাছে দিয়ে দিক বা তার মা নিয়ে যাক? চাও কি? তাহলে এই কথাগুলো কেন সীমাদির মুখ থেকে বেরোচ্ছে, কেন আসছে, কেন এই কথাটা বেরোচ্ছে? প্রথম কথা তার মা যে কি আর সে কেন বেরিয়ে গেছে সেইটা ডেসক্রাইব করতে বসেছে আরেক দালাল, যার আজকে মনে হচ্ছে যে মা এটা, তারপরেও ও সেটাকে কোটিং করার চেষ্টা করছে। বেশি দোষটা সন্দীপের না, যদি সন্দীপ এক পা বেড়ায়নি তো ধবলা এক পা বেরোতে বাড়াতে পারতো, ও এক পা কেন 10 পা বাড়িয়েছে কিন্তু ঘরের বাইরে, ঘরে ঢোকার জন্য না। যে ফ্যামিলিতে অত্যাচারিত হয় না, যে অত্যাচারিতা থাকে সে সন্তানকে বুকে আগলে বাড়ি থেকে বেরোবে, সন্তানকে রেখে দিয়ে বেরোবে না। ও যতই প্রিটেন্ড করার চেষ্টা করুক ওই বাড়িতে ও সেই রকমভাবে টর্চার হতো না যে কথাটা বলা হয়েছে। ওর ট্যাকাশ ট্যাকাশ কথা, ওর সোপার বদ্ধি যে ওর নামটা দিছে সোপা, সেই সোপা নামটা ওর জন্য প্রযোজ্য। যেরকমভাবে ওর শাশুড়ির সাথে বরের সাথে চোপা করতো, ওকে দেখলে কেউ বলবে না যে ও ওই বাড়িতে অত্যাচারিতা। 3-3 বার মেরে ফেলার চেষ্টা, পুলিশরা কি ঝাঁক মারছে বসে বসে? প্রশাসন কি ঝাঁক মারছে বসে বসে? 17 তারিখ রাত্রিরে শেষ করার চেষ্টা করলো 3-3 বার, সোজা এখান থেকে থানায় গেল, অথচ স্বামীর নামে কোনো কেস করলো না। যদি ফিরে আসারই এত মন ছিল চলে আসতো, সন্দীপ ট্রাই করছিল না, সে একবার ট্রাই করতো। যদি স্বামী স্ত্রী দুটো আত্মার মিলন হয়, একই গাড়ি দুটো চাকা হয়, তাহলে একটা চাকা তো একটু চেষ্টা করতে পারতো এগোনোর। আজকে দালালের দ্বারা বলা হচ্ছে কি যে দিতে পারতো অফ ক্যামেরা 2-4টে চর, দেয়নি। এই দেওয়াটাকেই তো তুই নিয়ে খেলিয়েছিলিস অন্যরকমভাবে, যে অত্যাচার করছে, কিভাবে ওকে বিয়ে করছে, কি করবে একটা স্বামী? মাথা ঠান্ডা করে হাতে চুড়ি পরে ঘরে বসে থাকবে? তার স্ত্রী যদি এরকম জিনিস করে তার মাথায় তখন আগুন চড়বে না তো কি করবে? আজকে তুই বলছিস, সীমা যদি আজকে এই কথাগুলো বলতে পারে যে ওদের সম্পর্কের মধ্যে কোনোদিন ছিল না কিছু, তুই তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছিস যে সেদিন চিৎকার করে করে বলেছিস যে হ্যাঁ ওকে মারছিল, সেদিন মারছিল, আজকে তুই খোদ বলছিস দিতে পারতো অফ ক্যামেরা 2-4টে চর। আজকে তোর মনে হচ্ছে যে 2-4টে চর ওর জন্য অনেক কম ছিল। এই যে কথায় আছে না যে স্বামীর দ্বারা অত্যাচারিত তাই সে স্ত্রী সবসময় ঘর ছাড়তে বাধ্য হয়, না, কেউ অভাবে ছাড়ে, কেউ স্বভাবে ছাড়ে।
যে অভাবে ছাড়েন যে তার সম্মান মান সম্মান নিজের অস্তিত্ব যখন ওখানে দেখে যে অভাব পড়ছে সেটাকে কেউ সম্মান দিচ্ছে না তখন সে ঘর ছাড়ে, এই একটা কারণ। আরেকটা ছাড়ে স্বভাবে, বাই নেচার, তার নেচারটাই ওরকম, তার নেচারটাই ওই রকম। আজকে দালাল বসতে বলতে বসেছে যে সব জায়গা দিয়ে সন্দীপের দোষ বেশি। একটা সময় তুই বলেছিলিস না যে ভালো করেছিস বাচ্চা নিসনি, কারণ ওর তো চালচুলো কিছু ছিল না। একই মুখে কত কথা বলিস, একই মুখে কত কথা বলিস। মাতৃত্বের জায়গা নেই বলাটা জায়গায় আমি কোনো যাচ্ছি না, আমার যা দরকারও নেই, যাওয়ার দরকারও নেই। তুই আজকে ফিল করছিস কৃষাণুকে দেখে, কৃষাণুকে দেখে ফিল করছিস তুই। শুধুমাত্র আজকে যে কথাটা বলি না যে বাবা মা না থাকলেই যে বাচ্চা অনাথ হয় তা না, বাবা মা থেকেও বাচ্চা অনাথ হয়। তুই অনাথের প্রশ্নটা ছাড়, তুই তো মাদের কোল খালি করে দেওয়ার মতন প্রচেষ্টায় ছিলিস, বল ছিলিস না বাচ্চা নিয়ে? তাই তুই যখন বলতে বসিস না খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিস, তো তো তোর মুখে একদম মানায় না সন্তানের বিষয়টা। আজকে তুই যে কথাটা বলছিস, নিয়ে যা, সবাইকে হাত জোর করে বলছি, এত করে তোমরা বলো যাতে ও নিয়ে যায়, নিয়ে যায়। কোনো জিনিস বা বস্তু না, কবি ইধার কবি উধার রাখো, কেউ এ নিয়ে যাক কেউ ও নিয়ে যাক। পরম ভালোবাসার জিনিস ওর মাকে বলতে দে, দালালি করে তোমরা বেশি দালালি ফুটিও না, যারা মেন মানুষ তাদেরকে বলতে দাও, দালালরা একটু কম মুখটা খুললে মনে হয় বেটার হয়, কারণ মুখ খুললেই তো হাঁকছে ছাওড়াচ্ছে। তো সন্দীপেরটা সন্দীপ বলুক, ধবলারটা ধবলা বলুক। সন্দীপ যদি মনে করে যে কৃষাণু বোঝা হয়ে যাচ্ছে সেটা সন্দীপ নিজের মুখে বলুক, আওভাবে বোঝানোর কী আছে? আর নচেত যে বলছে তাকে বলো যে এটা বলো না, আমার ছেলেকে নিয়ে যাওয়ার কথা বলো না। আর ধবলাও বলুক যে হ্যাঁ আমি ছেলেকে নিতে চাই, নিতে চাই, বলুক নিজের মুখে বলুক। তোমরা বলার কে, তোমরা বললে পরেই বা সে নেবে কেন? আর যদি নিয়েও যায় হয়তো জোর করে নিয়ে যাবে, জোর দেখিয়ে নিয়ে যাবে, কী লাভ হবে তাতে? চলো কাস্টেডি আর পাওয়া অব্দি অনেক বিষয় আলাদা আছে, কিন্তু যতক্ষণ না বাবা মার ডিভোর্স হচ্ছে আইনতভাবে একটা মা তার সন্তানকে দেখতে পারবে না, আইন সেই পারমিশন দেবে না, এটা কখনো হতে পারে? আর ছ মাস সাত মাসে তার মায়ের একবারও মনে হয়নি বাচ্চাটাকে ছেড়ে দাও, বাড়িতে মাল রিকভারি করতে গেল, মাল দেখবে পরে, মা খুঁজবে আমার ছেলে, আমার ছেলেটা কোথায়, একটুখানি দাও আমি আগে ওর সাথে সময় কাটাবো। মাল রিকভারি থাপা ঠাপ জিনিস নিয়েছে, কাঁথা খুঁজে বেরিয়েছে, সন্তান খোঁজেনি। আর কি বলেছে, সন্তানকে পাচার করে দেবে, মাই ফুড পাচার করে দেওয়া, কদ্দূর পাচার করেছে, নিজের পেছনে পিসির বাড়িতেই, সে পারতো না? আজকে বাচ্চাটাকে পেয়ে গেছে জাগলিং বলের মতন নাকি? কখনো কেউ ওদিকে লুপে দিচ্ছে, কেউ কখনো ওদিকে লুপে দিচ্ছে, নিজেদেরকে আর মাটিতে মিশিও না। সন্দীপকে যে কথাগুলো বললাম, সন্দীপ মাথায় গাঁট বেঁধে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে নাও, তোমারই কাজে লাগবে। আর যারা বলছো যে ধবলার কাছে গিয়ে তোমরা জোর হাত করে বলো যাতে নিয়ে যায়, এতই অতিষ্ঠ করে দাও, হ্যাঁ অতিষ্ঠ করে দিই যাতে জেদে পড়ে বাচ্চাটাকে নিয়ে যায়, তার ফলনটা ভালো হবে না। আমি বলতে গেলে আরও অনেক কথা বেরিয়ে যাবে, তখন কী বলতে কী বলে দেবো, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও কোনো ভুল বললাম, দয়া করে আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। যার বাচ্চা তাদের নিজের মুখে বলতে দাও যে একজন বলুক আমি রাখবো না, আরেকজন বলুক আমি নিয়ে যাব। আর নচে যারা বলছো তাদের মুখটা বন্ধ করাও যে এই কথাটা অন্তত বলো না, তোমার এইটুকু বলার অধিকার নেই যে আমার ছেলেকে সে এসে নিয়ে যাক, না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।